চটকপুরে তুষারপাত হচ্ছে। এই যে গুড়ি গুড়ি তুষার পড়ছে, ওপর থেকে গাছ সাদা হয়ে গেছে। সুদীপ্ত চক্রবর্তী, দেবাংশু সরকার, ওরা বরফপাতের মধ্যে দাঁড়িয়ে পরস্পরের ছবি তুলছে। আমার জীবনে প্রথমবার বরফপাতের দৃশ্য। হ্যাঁ নিচ্ছি তো, বরফপাতের দৃশ্য নেওয়া হচ্ছে। সৌভিক, সুকমল, চন্দ্রনাথ দাস সবাই কিরম শিশু হয়ে গেছে, সঙ্গে সমরেশে যোগ দিয়েছে, দাদা সবাই খুবই অভিভূত। এই বরফপাতের অভিজ্ঞতা কে অনুভব করার জন্য।